চাই খাওয়া হোক, ভালোই লাগে মাঝে সাঝে একটু কার্ক। গুড ইভিনিং, এখন বিকেল 5টা বাজে, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, লাইটটা জ্বালাই। বিকেল 5টা থেকে ব্লগ শুরু করছি আজকে। এখন বিছানার অবস্থা খুব খারাপ, বিছানা আমি চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম। আয়ুষ্মান গেছে খেলতে, ওর বাবা গেছে তার সাথে তাকে নিয়ে, তার বাবা না গেলে সে খেলতে যেতে পারে না। আর ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দেবো। বিকেল 5টা বাজলো, আস্তে আস্তে তো সন্ধ্যার দিকে এগোতে থাকে, তাই না? আর এই যে আমাদের বাড়ির সামনে যে মাঠ, ওই দেখো লোকজে দেখায়, ওখানেই গেছে আয়ুষ্মান খেলতে, ওই যে সব বাচ্চারা খেলছে ওখানেই হবে ও না। ওই দেখো ইয়েলো জামা পরে ওর বাবা, ইয়েলো না হোয়াইট দেখাচ্ছে, ওই যে আয়ুষ্মানের সাথে খেলছে কর্নারে। এই যে আয়ুষ্মানের পায়ে বল, ওর বাবা ওকে খেলাটা শেখাচ্ছে আর কি। এটা ক্লোজ না করে দিলে ইয়ে লাগছে, আর এখানটা আমার একটুখানি না হোয়াইট হোয়াইট একটা ব্যাপার লাগছে না মাথায়, এটা ফেটে গেছিলো, মানে ফেটে গেছে মানে কি চামড়াটা ক্র্যাক হয়ে গেছে, তারপর ক্রিম দিয়েছি, এখন একটু ঠিক আছে। স্কিনটা এত ড্রাই হয়ে যাচ্ছে, শীতকালেও আমার স্কিন এত ড্রাই হয়নি, কিন্তু কিছু করার নেই, আমি তো স্কিনে অন্য কোনো প্রোডাক্ট লাগাতে পারবো না অয়েলি করবার জন্য, তো স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে আমার। যাই হোক, চলো তোমাদের ঘর দোরের অবস্থা দেখাই, আর এখন একটু ঘর দোরগুলো আমাকে ঠিকঠাকও করতে হবে। আর বাইরে দিয়ে আমাকে তালা মেরে দিয়ে গেছে যে যাতে ঘুমোলে আমাকে ডিস্টার্ব না করতে পারে, কিন্তু ওই বের ঘুমটা হয়নি। তো এই যে জামা কাপড় পরে আছে, এদিকে কিচেনেরও কোনো কাজ হয়নি আমার, মানে এই দেখো যেরকম সবজি কেটেছি খেয়েছি দিয়েছি সব ওরমে পড়ে আছে, শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো, তারপরে এডিটিং থাকে, এডিটিং করে সেই সমস্ত করতে করতে শরীর এত ক্লান্ত হয়ে গেছিলো, কিছু করার ছিল না, শুয়ে পড়েছি। তো চলো ভিডিওটা শুরু করি, এবার দেখতে থাকো কী কী করা হয়, কী কী কাজকর্ম করি আজকে। ওই জন্য ভাবলাম যে বিকেল থেকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঘরদোরগুলো ঠিকঠাক করব, অনেক কিছু কাজ করব, সেই সমস্তই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বিকেলের আমার মেন যে কাজটা প্রথমেই থাকে সেটা হচ্ছে কিচেন ক্লিনিং, মানে বাসন মাজা থেকে শুরু করে তারপরে ধরো টুকটাক যে খাবার দাবারগুলো এক্সট্রা থাকে সেগুলো ছোটো ছোটো বাটিতে তুলে আবার ফ্রিজে রাখা, এইগুলো সাধারণত বিকেলের দিকে করি আমি। তো অন্যান্য সময় তোমাদের সঙ্গে আমি কিভাবে কিচেন ক্লিন করি সেই রুটিনটা শেয়ার করেছি, আজকে আর সেটা দেখালাম না। এখানে দেখো আমি লেবু কেটে রেখেছি, আয়ুষ্মান খেলে এসে খাবে হচ্ছে আজকে ছানা দিয়ে খই দিয়ে, তো লেবুটা কেটে যদি জলের মধ্যে এরকমভাবে রেখে দেওয়া যায় তাহলে লেবুটা স্কুইজ করবার সময় রসের পরিমাণ দেখবে অনেকটা বেড়ে যায়। তো এটা আমি অনেকবার ট্রাই করবার পর দেখেছি আর কি, যে এটা সত্যি আর কি কাজ করে এই ট্রিক্সটা। অনেক সময় হয় না লেবু যে শুকিয়ে গেছে, তখন যদি একটু এরকম জলে গোটা লেবুও যদি জলে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু লেবুটা এরকম তাজা হয়ে ওঠে এবং তার যে মানে রসের পরিমাণটা আবার আগের মতন, মানে একদম তাজা লেবুর মতনই পাওয়া যায়। তো এখানে দেখো আমি এক প্যাকেট দুধ কেটে নিয়েছি, তো অল্প একটুই আমি এখানে চায়ের জন্য নেব, আর বাকি দুধটা আয়ুষ্মানের ছানার জন্যই নিয়ে নেব, মানে এখানে হাফ লিটার দুধের ছানা, আর খুব তো বেশি পরিমাণে হয় না। তো এখন বিকেলবেলা আর কি চা খাওয়ার সময় আমাদের, আর এই টাইমটা হচ্ছে মানে একটু যদি ঘুমোনো যায় তারপর বিকেলে উঠে যেটা মনে হয় সবার আগে সেটা হচ্ছে এক কাপ চা বা কফি, বিশেষ করে যখন এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো দেখো লেবু দিয়েই আমি কিন্তু ছানা করি। কয়টুকানি দুধ দিয়েছো কেন? আর একটু দুধ দাও। অনেকটাই তো দিয়েছি।
ছানা কয়টুকু নিয়ে আসবে, পুরোতে দিয়ে দাও। আর একটা কথা বলি, অনেকেরই দেখবে যে ছানা লেবু দেওয়ার সাথে সাথে, বা অনেকে দেখে যে ছানা কাটার পাউডার দিয়েও করে, তো অনেক সময় ছানাটা শক্ত হয়ে আসে, তো সেটাকে যাতে না হয়, ছানা শক্ত না হওয়ার জন্য কন্টিনিউ যদি এরকম চামচ দিয়ে আমরা মানে ব্যাপারটা নাড়াতে থাকি, তাহলে কিন্তু ছানার যে নরম হবে আর কি ছানাটা। আর দেখো, এইভাবে আমি কিন্তু ছানার জলটাও ছেঁকে নিলাম। ছানা কাটার পাউডারের থেকে আমার মনে হয় যে লেবু দিয়ে ছানা খাওয়া অনেক বেশি ভালো। অনেকে ভিনিগার দিয়েও করে, কিন্তু ভিনিগারের ক্ষেত্রে দিলে একটা কেমন গন্ধ হয়, তার থেকে লেবুটা দিলে কিন্তু একটা লেবুরও সুন্দর গন্ধ আসে, আর মনে হয় যে জিনিসটা অনেক বেশি হেলদি। তো এই যে আমি ওদিকে ছানাটা একটু ঠান্ডা হতে দিয়েছি, আর আমাদের এখানে চা বসিয়ে দিচ্ছি। আজ তোমাদের সাথে তো আমি আমার ইভিনিং টু নাইট রুটিন শেয়ার করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং যথেষ্ট এনার্জেটিকও ব্লগটা হবে বলে আমার ধারণা। মানে হাফ লিটার দুধের একটুখানি যে হাফ কাপ মতন চা করেছি, আর পুরোটাই একটুখানি দেখো ছানা হয়েছে। তবে গরুর দুধের ছানা অল্প খেলেও সেটাই পুষ্টি। তো আশিস বললো যে পুরো দুধেই ছানাটা করে দিতে ছেলেকে, ওই জন্য না হলে আগে আমি আগে তো বিকেলবেলা এটাই টিফিন করতো সবসময়, ছানা দিয়ে মুড়ি বা ছানা দিয়ে খই বা বিস্কুট। ছানাটা আমার মা সবসময় বলতো যে ছেলেকে ছানা খাওয়াবি, দুধ খাক না খাক যেন ছানাটা খায়। তো মাঝখানে আমি হয়ে উঠতো না নানান কাজের জন্য, কিন্তু এখন আশিস বলেছে রেগুলার যেন ছেলে ছানাটা পায়। হ্যাঁ, তো সেই জন্য আর কি আজকে আমি তাড়াতাড়ি করে দুপুরে খুব একটা ঘুমোয় মানে ঘুমিয়েছি কি ঘুমাইনি আগে উঠে গেছি, ও খেলে এসে যাতে ছানাটা করে দিতে পারি। খেলে চলে এসছে, আর আসার সময় আশিস খইও নিয়ে এসছে, খইটা একদম বাড়ন্ত ছিল, তো খইটা দিয়ে ওকে এখন ছানাটা করে তারপরে আমরাও খই দিয়ে চা খাবো। খই খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমি বিশেষ করে চা দিয়ে তো আমার খই ভীষণ ভালো লাগে অনেকেই জানো, আর খইটা খাওয়াও ভালো, যত সাধারণ খাওয়া দাওয়া করা যায় ততই ভালো। তবে ইচ্ছা করে বাইরের খাবার দাবার খেতে, আমারও ইচ্ছা করে, ওই জন্য বাইরের না খেয়ে আমি ঘরেই বানাই সব কিছু। 9টা পর্যন্ত মোটামুটি পেটটা ওর ভরাই থাকবে, আবার একটু ধান আছে খইটার মধ্যে, পেটটা মোটামুটি ভরা থাকবে এখন ওর এটা খেলে। একটু চিনি দিয়ে দিলে আস্তে আস্তে জলটা ছাড়বে, চিনিটা দিলেই ছানা থেকে জলটা ছাড়তে শুরু করবে। তো এখন এটাকে খুব ভালো করে মাখবো, একদম সফট হয়ে যাবে এরকম। তো এটা খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগে, বাচ্চাদের কিন্তু খেতে এটা ভালোই লাগবে। দিয়ে এসছি আয়ুষ্মানকে খেতে, আর এদিকে আমাদের চাটাও বাবারে বেশি ফুটে গেল, হয়ে গেছে। আর মেলা থেকে যে নতুন কাপগুলো কিনেছিলাম সেই কাপেই আমরা এখন চা খাচ্ছি কদিন ধরে, যতদিন আমি শোকেসটা গুছিয়ে উঠতে পারছি। তো আজকে একটু কড়া চাই খাওয়া হোক, ভালোই লাগে মাঝে সাঝে একটু কাক টি। তো বিকেলে যখন সবাই ঘরেই থাকে আর তার সাথে যদি চা হয় তাহলে বেশ ভালো লাগে, তাই না? চা কখনো একা খেতে ভালো লাগে না, চা কেউ সঙ্গে থাকবে এবং চা খাওয়ার সঙ্গীটাও ভালো হতে হয়। তো এই মানে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আনন্দ করা বা এই ছোট ছোট জিনিসগুলোকে এনজয় করা খুব দরকার, তাহলে কিন্তু একদম এই যে লাইফটা, অর্থাৎ আমাদের যেরকম একঘেয়ে বলতে গেলে লাইফ, সেটা একঘেয়ে লাগে না। তো দেখো এখন আমরা তিনজনেই কিন্তু খাচ্ছি আর তিনজনেই এনজয় করছি। এখনও যদিও আমার সন্ধে দেওয়া হয়নি, এরপর আমি ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিতে আসব। তো এই যে এখন দেখো আমার ঠাকুরের আসনে তো লাইট আমি সন্ধেবেলা জ্বালিয়েই দিয়েছি, এবার বসে গেছি সন্ধে দিতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ অখণ্ড মণ্ডল কালং ব্যাপ্তং চরাচরম তৎপদং দর্শিতং তস্মৈ শ্রীগুরবে নমঃ। এখানে আমি তুলসী গাছে একটা ধূপকাঠি দিচ্ছি, আর ঘরে সাই বাবাকে রেখেছি সেখানেও ধূপকাঠি দেব। কোম্পানি দ্যাট প্রোভাইডস ইন্টারনেট অ্যাক্সেস টু দা ইউজ সাম পপুলার পপুলার আইএসপি আর বিএসএন নিগম লিমিটেড এয়ারটেল অ্যান্ড হাথওয়ে। Thank you.
আয়ুষ্মান যখন পড়ছিল আর আমি পুজো দিচ্ছি, তো দেখছো তো যখন মানে আমি যতক্ষণ না বসে থাকবো ততক্ষণ কিন্তু ওর মানে মন পড়ায় থাকে না, যদিও পড়ে যেহেতু সামনে এক্সাম আসছে। আর হয়ে গেল আমার সন্ধে দেওয়া, এখন আমি একটু আর কি নিজে চুল টুল আঁচড়াবো, একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব, বাইরে বেরোই না বেরোই, চুল আঁচড়ানো এগুলো আমি সন্ধেবেলা একটু করেই থাকি। তাতে নিজের এই সময়ের পর থেকে একটু কাজে এনার্জি তো এমনিই আমার থাকে সন্ধের পর, কিন্তু আরও ভালো লাগে, নিজেকে ফ্রেশ মনে হয়। আর ইদানিং আমি যে শ্যাম্পু ইউজ করছি সেটা তো তোমরা দেখেছই, যদিও সেটা পেড প্রমোশন ছিল, কিন্তু সত্যি বলতে শ্যাম্পুটা খুবই ভালো এবং চুলকে সত্যিই আমার হেলদি করে তুলেছে। তো এখানে দেখো আমি চুল ভালো করে আঁচড়ে নিলাম, আর এখন নিজেকে অনেকটা বেশি ফ্রেশ লাগছে। আয়ুষ্মানকে কিছুক্ষণ পড়াবো, পড়িয়ে তারপর আমি আমার কাজে আসব, কারণ সন্ধের পর আমার ম্যাক্সিমাম কাজ আমি করে রাখি পরের দিনের জন্য, কিছু কাজ এগিয়ে রাখি, কারণ সন্ধের পর এই কাজগুলো গুছিয়ে না রাখলে পরের দিন আমার কাছে খুব একটা মানে সকালটা শুরু হয় খুব ভারীভাবে। ওই জন্য আমি পরের দিনের জন্য রাত্রিটা একদম ঠিকঠাকভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে তারপরে ঘুমোতে যাই। তবে মানে আমার যদি রাতে 4 ঘন্টাও ঘুমাই, সেই 4 ঘন্টা ঘুমই আমার জন্য একদম শান্তির ঘুম হবে, কিন্তু ঘর তো যদি অগোছালো থাকে বা কোনো কারণে যদি অপরিষ্কার রেখে আমি ঘুমিয়ে পড়ি বা কিচেনটা যদি অপরিষ্কার রেখে আমি শুতে যাই, আমার ঘুম তো ভালোভাবে হবেই না, আর মনে হবে যেন কি একটা অসম্পূর্ণ থেকে গেছে। যদিও দুপুরের পর এইরকমই আমার ঘর দোরের অবস্থা থাকে, সেটা নিয়ে আমি খুব একটা চাপ নিই না, সেই সময়টা আমি নিজের যে কাজটা থাকে আগে সেই কাজকে প্রায়োরিটি দিই, মানে আমার এডিটিং থাকে, ভিডিও পাবলিশ করবার যা যা প্রক্রিয়া থাকে সেগুলো বেশ টাইম টেকিং, তো সেইখানেই আমি সময়টা দিই। ওই জন্য আমি এই কাজগুলো কিন্তু দুপুরবেলা বা আফটার লাঞ্চ এগুলো করে উঠতে পারি না, তো সেই জন্য যেরকম অবস্থায় ঘর দূর থাকা সেরকমই রেখে দিই। তারপরে বিকেলবেলা উঠে আমি একদম সুন্দর করে সাজিয়ে নিই কীভাবে এবং কীভাবে নিজে একদম ভালোভাবে নিজের সুখনিদ্রায় যাই সেটাই আজকে শেয়ার করব। তো বিছানার ওপর যা যা জামা কাপড় ছিল আমাদের প্রত্যেক দিনের আর কি পরার, যেগুলো আমি সকালে কেচে রেখেছিলাম সেগুলো ছাদে মেলে আসি, সেগুলো শুকিয়ে নিয়ে আসাও হয়ে গেছে, সেই সমস্ত জামা কাপড়ই আর কি কাঁচা ধোয়া, ভাঁজ করে করে যার যার যেটা তাকে সেই তাকে রেখে দিই। আর ওদিকে আয়ুষ্মান পড়ছে, ওর সাথে টুকটাক গল্পও করছি। আজকে এই ঘরে চাদরটা চেঞ্জ করব, অনেক দিন চেঞ্জ করা হয়নি, খুব মানে ফ্রিকুয়েন্টলি আমি এই ঘরের চাদর চেঞ্জ করি না, যেহেতু আমরা এই ঘরের চাদরে খুব একটা কেউ ঘুমোই না। হ্যাঁ, বসে যদিও চাটা এই ঘরেই বেশি খাওয়া হয়, কিন্তু খুব একটা চেঞ্জ করা হয় না এই ঘরের চাদর। যাই হোক, এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর বাচ্চাদের তো এটা হয় মানে পড়তে বসলে 14 বার বাথরুমে উঠবে, একবার জল খাবে, তো সেই সমস্ত চলছে। আর আমি এই বিষয়ে ওকে বকা দিচ্ছি যে কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না স্থিরভাবে। যাই হোক, আর দেখো আজকে চাদরটা চেঞ্জ করবার পর ঘরের লুকটা পুরো বদলে যাবে। আর প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন অন্তর অন্তরই আয়ুষ্মানের স্টাডি টেবিলটাও আমি ক্লিন করি, ক্লিন করি মানে অর্গানাইজ করি, যেহেতু ছোট্ট টেবিল, বইপত্র তো
প্রচুর, সেই সমস্ত এদিক ওদিক হয়ে যায় বারবার, মানে স্কুলে যাওয়ার সময় একবার বই গোছানো থাকে, আন্টির বাড়ি যাওয়ার সময় বই গোছানো থাকে, ফলে ভীষণভাবে অগোছালো হয়ে যায়। আর দেখতেও খুব বাজে লাগে যখন স্টাডি টেবিলটা এলোমেলো হয়ে থাকে, ঘরের পুরো লুকটা বাজে হয়ে যায়। তো সেই জন্য আমি এটাকেও মাঝে মধ্যেই গোছাতে থাকি। তো দেখো, বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, আর তারপরে তোমাদের দেখাবো যে আমি এই যে আমার বারান্দাটা আছে, যেটাকে আমি বলি না যে লন্ড্রির কাজে ব্যবহার হয়, সেই বারান্দাটায় কিছু কিছু জিনিস চেঞ্জ করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ঘর দোরগুলো ঠিকঠাক করে নিই। কিসে ঠাকুরের ধূপের গন্ধ, এত সুন্দর গন্ধ! হ্যাঁ, এই ধূপকাঠিতে সোনালী দিয়েছিল। আরে এ তো কেশেই চলেছে জানো। এই ঠাকুরের ফুল ছুঁয়ো না টেবিলে, ছুঁয়নি কিন্তু ভয় খাই দি। তো তুমি তো দেখে নিচ্ছিলে আরেকটু বলে, মহাদেবের মালা এনেছো তো? কি কি আনিয়েছি দেখো, এই দুধটা আমি আনাইনি, এগুলো ও নিজে থেকে নিয়ে এসছে পায়েস খাবে বলে। আর এইবারে আমি লবণটা আবার চেঞ্জ করলাম, এতদিন করিনি, কারণ এবার আমি একটু খানি খাওয়া দাওয়াগুলো কন্ট্রোল করছি, মানে খাওয়া দাওয়া কন্ট্রোল করছি মানে পরিমাণে কম খাচ্ছি, সবই খাচ্ছি, ঠিক আছে। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনিয়েছি, একদমই এগুলো বারন্ত ছিল। এটা হচ্ছে গোটা ধনে, গোটা গরম মশলা, হলুদের দুটো প্যাকেট, গোবিন্দভোগ চাল, কিসের জন্য পায়েস খাবো, গুড় আছে বলে পায়েস খাবে, আর ভ্যানিলা এসেন্স, অনেকদিন কেক বানাই না বলে একটা ভ্যানিলা এসেন্স আনালাম। তো এই দেখো, লবণটা এবার চেঞ্জ করলাম অনেক দিন পর, এবার থেকে এই লবণটাই আবার খাওয়া হবে। আবার ওজন কমাবার আমি একটা প্রক্রিয়া স্টার্ট করেছি, কারণ কাল থেকে লেমন ওয়াটার খাবো। আমি যে দুটো জিনিস কিনেছি তোমাদের বলেছিলাম না, যে আমার ঠাকুরের জিনিস কেনার সাথে সাথে ঠাকুরের জিনিস কেনার সাথে সাথে যে টাকাটা আমি পেয়েছি সেটা দিয়ে আমি দুটো জিনিস আরো কিনেছি, তার মধ্যে একটাতে কত খাবো কেন, এই যে মানে এটা কি বলতো, নিজের নিজের ইয়েটা বজায় রাখার জন্য, মানে এটা দিয়ে খেলে ভালো লাগবে, এই যে এইটা একটা, হ্যাঁ কাঁচের, দেখো দেখো স্টটার একটা এক্সট্রা আনতে পারছি। এখানে কি হবে, এটা কি দুজনে একসাথে এরকম করে খাবো? না ওজন সম্পর্কে সচেতন হব। তো আর একটা জিনিস কিনেছি যেটা নিয়ে আমাকে সবাই খুব বলে, সবাই না খুব একজন দুজন যাদের নজরটা গিয়ে ঠিক ওই ওই জায়গায় পড়বে, তারা বলে, বাকি আমার এতগুলো ভালো এত বন্ধু বান্ধবরা কোনোদিন বলেনি সে অর্থে কিছু। আমিও কখনো কাউকে, মানে আমরা সাধারণত একটা গোত্রে পড়ি, এগুলো চোখেই পড়ে না, ভালো জিনিসগুলোই চোখে পড়ে, আর এটা হচ্ছে আবার অন্য গোত্রের ফাস্ট্রেটেড। আর এই যে কড়াইটা কিনলামই, তোমরা সবাই আমাকে বলেছো পায়ের কালো কড়াই নিয়ে যদি তোমার এতই মানে আপত্তি থাকে, তো তুমি একটা এমন কড়াই কেনো যেটাতে হ্যান্ডেলগুলো থাকবে না, তোমার তাতে মাছতেও সুবিধা হবে, সাইডগুলো বিশেষ করে কালো হয়ে যায়, নোংরা হয়ে যায়। তো সেই জন্য তোমাদের আইডিয়াতেই আমি এটা কিনলাম, এটাও হয়তো আমি ঠিক মতো মাছতে না পারলে কালো হয়ে যাবে। আর অনেকেই আমাকে সাজেশান দাও তোমরা, যখন আমি বলি এই কথাগুলো যে এরকমভাবে মানুষ বলে, তোমরাই বলো পায়েল খুব ভালো করে গরম করে সব করে করেছি গো, ভীষণ হাতে এইগুলো আমার, এই যে এতক্ষণ মোবাইল ধরে থাকবো না, হাতের এগুলো ব্যথা হয়ে যায়, আমি খুব বেশি প্রেশার দিতে পারি না, আমার শোল্ডারে পেন হয়, খুব অনেক কিছু একসাথে কাচতে পারি না, তাতেও আমার হাতে ব্যথা হয়, যন্ত্রণা হয়, ভারী কিছু অনেকক্ষণ ধরে ওপর দিকে তুলে আমি কোনো কাজ করতে পারি না, এগুলো ধরে যায় অনেক ছোট থেকে এই এটা আমার, হ্যাঁ মানে এইগুলোতে ব্যথা হয়, এই এই জায়গাগুলো আমার, ওই যে এই জায়গাগুলো ব্যথা, কাশি আর কমছে না আমার সোনাটার, কেশেই চলেছে, কেশেই চলেছে, কেশেই চলেছে, গলায় যে কি হয়েছে, ব্যাঙ্ক দিয়ে দিয়েছো, ওষুধটা দিয়ে দিয়েছো, তিনবার দেওয়া হয়ে গেল ওষুধ, রাতে আর একবার দিয়ে দেবো। তো
কাশিটা না মাঝে মধ্যে খুব বাড়ছে, মানে এখন যখন কাশ ছিল তো কাশ ছিল, কন্টিনিউ কেশে যাচ্ছিল, তো ওষুধটা দিলাম, এখন একটু ঠিক আছে। আর তো চলো এখন যা যা বাকি কাজগুলো আছে, বিছানা তো পুরো পরিষ্কার হয়ে গেল, এখন আয়ুষ্মানের আগে আমি স্টাডি টেবিলটা ঠিকঠাক করে নেব, তাহলে আমার এইদিকে কাজ সব হয়ে যাবে, আর এইগুলো যা যা এনেছি সেগুলো ঠিক করতে হবে। ভাই আমাকে খেতে দিন। চলো এই দুধগুলো ধুয়ে ঢোকাবো। তো এই যে আমুল গোল্ড নিয়ে এসছে, যেটা ফুল ক্রিম মিল্ক আর কি, এই দুধে কিন্তু পায়েসটা খুব ভালো হয়। আর আমি বলিনি যদিও আজকে পায়েস আনার কথা, ও নিজে থেকেই যে এই দুধটা এনেছে, এটা দেখে আমার মানে বেশ ভালো লাগলো যে ও আস্তে আস্তে সব বুঝে গেছে যে কোন পায়েস করতে গেলে কোন দুধটাই আমি সবসময় বলি। তো দেখলে এই দুধের প্যাকেটগুলো ভালো করে ধুয়ে আমি একটুখানি শুকিয়ে নিলাম। দুধের প্যাকেট সব সময় ধুয়ে কিন্তু ফ্রিজে রাখা দরকার, না হলে দুধের প্যাকেটের গায়ে প্রচুর জার্ম থাকে, যেভাবে আর কি গাড়ি করে আসে আমাদের নিজেদের চোখে দেখা, ভীষণই একটা খারাপ গন্ধ বেরোয় গাড়িটা থেকে। সেই জন্য ফ্রিজ যদি পরিষ্কার থাকে তো দুধের প্যাকেট বাইরে থেকে এনে না ধুয়ে একদম রাখা উচিত না। দেখো এখানে স্টাডি টেবিল আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন সেন্ট এক্সপেডাইটের ছবি কিন্তু আমি এই দিকে রাখি। প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি যে আমার ভিডিওতে যেখানে আমি সেন্ট এক্সপেডাইটকে মানে গ্র্যাটিটিউড জানিয়েছিলাম যে তিনি আমার উইশ ফুলফিল করেছিলেন, জাস্ট একটা গ্র্যাটিটিউড ভিডিও আমি শেয়ার করেছিলাম, আমার সেই ভিডিও দেখে অনেকেই সেন্ট এক্সপেডাইটের প্রতি আর কি বিশ্বাস রেখে তার কাছে প্রার্থনা করে প্রচুর তারা মানে উপকৃত হয়েছে, এবং প্রত্যেকেরই না হওয়া উইশ ফুলফিল হয়েছে। এটা আমি কিন্তু আমার সেন্ট এক্সপেডাইটকেও বলেছি যে তার কথা মতন অনেকের উইশ ফুলফিল হয়েছে। তো আমি তো এই বিষয়ে কোনো মানে অভিজ্ঞ নই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা যেটা হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটাই বলবো যে উনি সবসময় সাথে থাকেন, মানে যে কোনো বিপদে সঙ্গে সঙ্গে ডাকলেই তার আমি সাড়া পেয়েছি, সেই জন্য স্টাডি টেবিলেই এখন রেখেছি, আগে তো শোকেসের ওপর থাকতো। আর এই যে বারান্দাটায় আমি বেশ কিছু জিনিস চেঞ্জ করেছি, পুরোটা তোমাদের দেখাতে পারলাম না, এটা একটু অগোছালো থাকে সবসময়, তিনটে বারান্দার এইভাবেই আমি কিন্তু অর্গানাইজ করেছি বারান্দাগুলোকে। এখানে আমার থাকে বলতে পারো এই যে ঘরমোছার যে বাকেট সেটা থাকে, জামা কাপড় যেগুলো কাঁচা হবে এই বালতি গামলা ওগুলো দেখছো ওখানে থাকে, তারপর জলের জার এখানে থাকে, আমি এখানে বসে বসে জারগুলো ভরে মানে জলের বোতলগুলো জার থেকে ভরে নিচ্ছি, আগে একটা উঁচু টুলে থাকতো এখন নিচে বসে ভরার জন্য এইভাবে রেখেছি, আর ওপর দিকে দু একটা এরকম বড় মানে হুক লাগিয়েছি আলাদা করে আর কি সেট করেছি পুরো দেওয়ালের সাথে, যেখানে আমার ব্যাগ বা এই সাইডে রেখেছি টাওয়েল এই সমস্ত আর কি, তারপর জামা কাপড় ঝোলাবার ক্লিপের প্যাকেট যা যা এসেনশিয়াল জিনিসপত্র সব রেখেছি, আর ওই যে গ্রিন আর ব্লু কালারের যে বালতিগুলো দেখছো ওগুলো হচ্ছে আমাদের যে ময়লা ফেলার জন্য দিয়েছে, ওগুলো এখনও ইউজ হয়নি, কারণ আমার যে ময়লা ফেলার গামলাটা আছে সেটা অলরেডি নতুন, তো এখানে বসে বসে জল ভরতে বেশ ভালো লাগছে। আর রাতে এইভাবে আমি জলের বোতলগুলো ভরে রেখে দিই। আপনাদের সাথে খালি শেয়ার করিনি আজকে আমি ডিনারে কি বানিয়েছিলাম, আসলে কিছুই বানাইনি, শুধু রুটি করতে হয়েছিল, কারণ সকালে আজকে যেহেতু সানডে ছিল সকালে চিকেন হয়েছিল, মানে দুপুরে চিকেন হয়েছিল, তো চিকেন ছিল আর রুটি করতে হয়েছিল, সেই জন্য সেটা আর শেয়ার করিনি। এখানে রাতে যেটা প্রত্যেক দিনের আমার কাজ থাকে তা হচ্ছে আমন্ড ভেজানো, সেটা ভিজিয়ে দিয়েছি, আর যা যা পরিষ্কার করবার ছিল সেগুলো পরিষ্কার করে ধুয়ে মেজে রেখে দিয়েছি। এখন যেটা বাকি আছে শুধু রাত্রিবেলা ঘরটা ঝাড় দেওয়া, ঘর ঝাড় না দিয়ে তো আমরা কেউই মোটামুটি ঘুমোতে যাই না, তাই না? একবার ঘর থেকে মানে ঘরটা ঝাড় দিয়ে দিলে ঘরের যা যা নেগেটিভিটি থাকে সেগুলো দূর হয়ে যায়। কখনো কখনো আমি রাতের দিকে হনুমান চালিসাও চালিয়ে দিই, আর ঘর ঝাড় দিলে একটা আলাদাই পজিটিভ ভাইব কাজ করে। হ্যাঁ, ঘর ঝাড়ার পর কিন্তু সেই ময়লা বলে, এটা আমি এর সত্যাসত্য জানি না যে ময়লাটা ঘরের বাইরে ফেলতে নেই, আমি ঘরের বাইরে ফেলি না, ডাস্টবিনের ভেতরেই রেখে দিই, পরের দিন সকালে যখন আবার মানে ময়লার গাড়ি আসে তখন ফেলে দিই। তো দেখো ঘর দোর কী সুন্দর চকচক করছে না, নিজের ঘর গোছানো থাকলে তখন মনে একটা আলাদাই প্রশান্তি কাজ করে। আর আমি সব সময় যেরকমভাবেই যে পরিস্থিতিতেই থাকি না কেন একটুখানি চারপাশটা আমার গুছিয়ে রাখতে ভালোবাসি। তো হয়ে গেল এখন ঘর দোর গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি, এখন ব্রাশ করলাম, ব্রাশ করবার পর ফেস ওয়াশ করছি এভরি ডে, সেটা যত রাতই হোক, রাত দেড়টার সময়ও যদি হয় আমি কিন্তু ব্রাশ না করে ঘুমোবো না। তো ব্রাশ করে ফেস ওয়াশ করে নিজেকে একটু
একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রাতে নাইটি চেঞ্জ করে তারপর শুই। ওই সন্ধে দেওয়ার সময় যে একটা কাঁচা নাইটি পরে তো সন্ধে দিই, সেই কাঁচা নাইটিটাই আবার আমি রাতে পরে ফেলি, কারণ এখন আর মানে যেহেতু গরম পড়েনি তো আলাদা করে নাইট ড্রেস সেভাবে রাখি না, ওই সন্ধেবেলা একবার আমায় চেঞ্জ করতে হয়, সন্ধে দেওয়ার সময় কাঁচা জামা পরি, ওটাই রাত্রিবেলা পরে নিই। তো হয়ে গেছে আমার স্কিন কেয়ার, এখন কিছু নেই কারণ টোনারটা শেষ হয়ে গেছে, জাস্ট টি ট্রি যে ময়েশ্চারাইজারটা আছে সেটা অ্যাপ্লাই করলাম, আর এই যে এখন আমি জাস্ট ঘুমিয়ে পড়বো বন্ধুরা, কারণ সমস্ত কাজ শেষ, মনে শান্তি নিয়ে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, এবার ঘুমোতে যাই। তো আজকের মতন টাটা, গুড নাইট, সায়োনারা।